ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয়ে দু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক আর আজকের প্রশ্ন ব্যাংকে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নোত্তর তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নোত্তর নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বাইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একশত প্রশ্নোত্তরে মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধু সূত্র প্রথম আলো প্রকাশকাল এগারোই ডিসেম্বর দু হাজার বিশ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের ক্ষণগণনা শুরু হয় তার স্বদেশ প্রত্যাবর্তনের দিন দশই জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সতেরো মার্চ দু থেকে সতেরো মার্চ দু অর্থাৎ জাতির পিতার এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত বছরটি উদযাপিত হবে মুজিব বর্ষ হিসেবে যা পরবর্তীতে বর্ধিত করে একত্রিশে মার্চ দু পর্যন্ত করা হয় তাহলে চলুন আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিই বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন উত্তর ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে উত্তর গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন উত্তর কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে উত্তর উনিশশো সাতচল্লিশ সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ পড়ার সময় কোথায় থাকতেন উত্তর কলকাতার বেকার হোস্টেলের চব্বিশ নম্বর কক্ষে ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি উত্তর মালানা আজাদ কলেজ বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় উত্তর উনিশশো সালের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয় উত্তর চোদ্দ আগস্ট দু সালে বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন উত্তর উনিশশো উনচল্লিশ সালের গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন উত্তর উনিশশো সালে সাত দিন বঙ্গবন্ধুর রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন উত্তর এগারো মার্চ উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উত্তর উনিশশো সালের চার জানুয়ারি উনিশশো সালে তেইশে জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন উত্তর নয় জুলাই উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গবন্ধু উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে কোন আসম থেকে নির্বাচিত হন উত্তর গোপালগঞ্জ যুক্তফ্রন্ট সরকারের বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ববান উত্তর কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন উনিশশো চুয়ান্ন সালের পনেরোই মে বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন উত্তর উনিশশো সালের পহেলা মার্চ ষষ্ঠ কাউন্সিলে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় উত্তর উনিশশো আটষট্টি সালের পহেলা জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী উত্তর রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে উত্তর উনিশশো সালের উনিশে জুন ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কতজন উত্তর পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন উত্তর উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন উত্তর উনিশশো সালের তেইশে মার্চ বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন উত্তর উনিশশো সালে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য